আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একজন অহংকারী মেয়ের কাহিনী শোনাতে চলেছি যার বিয়ে একজন ভিখারির সাথে হয়েছে। বন্ধুরা, এমন কি ঘটলো যে এই ধনী মেয়েটির বিয়ে একজন ভিখারির সাথে হলো? আমরা আপনাদের বিস্তারিত জানাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, অনেক বছর আগের কথা, একজন বাদশাহ ছিলেন যার অনেক সুন্দর মেয়ে ছিল, আর তার মেয়েটি অনেক বেশি ধন সম্পদ এবং আদর পেয়ে অনেক অহংকারী হয়ে গিয়েছে। যখনই ওর জন্য কোনো বিয়ের প্রস্তাব আসত, তখনই সেগুলোকে সে এড়িয়ে চলত এবং বিভিন্ন ছেলেদের নিয়ে অনেক মজা করত। একদিন বাদশাহ অনেক বড় একটি দাওয়াত রাখলেন, আর সেখানে তার মেয়ে শাহজাদিকে বিয়ে করার জন্য যত শাহজাদা আছে সবাই নিজ নিজ সুন্দর পোশাক পরে দাওয়াতের মধ্যে বসে পড়লেন। শাহজাদি অনেকগুলো জিনিসের সাথে অনেক অহংকার নিয়ে দাওয়াতে আসলো, আর সে যেই ছেলের পাশ দিয়ে যেত তার দিকে অনেক নিচু চোখ করে তাকাতো। এরপর সে হঠাৎ একজন শাহজাদার কাছে পৌঁছালো যে অনেক বেশি মোটা ছিল। মেয়েটি উনার মজা করতে গিয়ে উনার কাজের মেয়েকে বলল, এটা তো আটার থালা। এরপর যখন দ্বিতীয় শাহজাদার কাছে পৌঁছালো তখন বলল, এটা তো খুঁটির মতো লম্বা। এরপর যখন তৃতীয় শাহজাদার কাছে গেল তখন বলল, এটা তো দেখতে একদম সাদা রঙের ইঁদুরের মতো। এভাবেই শাহজাদি সকল শাহজাদাকে বেজ্জতি করে সময় কাটাচ্ছিল। কিন্তু একজন শাহজাদাকে দেখে তার অনেক হাসি পেল, কেননা সে দাড়ি রেখেছে। শাহজাদি ওর মজা নিতে গিয়ে বলল, দেখো সে কিভাবে তার চেহারার মধ্যে ঘাস রোপণ করেছে। এরপর বাদশাহ যখন দেখল আমার মেয়ে মেহমানদের বেইজ্জত করছে, তখন তার অনেক বেশি রাগ হল এবং তিনি সম্পূর্ণ দরবারে সবার সামনে এলান করে দিলেন, শাহজাদি পছন্দ করুক আর না করুক, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে কোনো এক গরিব ভিখারির সাথেই দেব। এই এলান শুনে সবাই সেখান থেকে উঠে চলে গেল এবং কিছুক্ষণ পর এখানে একজন ভিখারি আসলো যে বিভিন্ন গলিতে গান গাইল। এরপর সে বাদশার দরবারে এসে দরজার সামনে গান বলতে শুরু করল। এবার বাদশাহ যখন ওর কথা শুনল তখন একজন চাকরকে হুকুম দিল, যাও ওই ভিখারিকে ধরে নিয়ে আসো। তখন চাকর ছেঁড়া ফাটা জামা পরা ভিখারিকে দরবারে নিয়ে আসলো। সেই ভিখারি শাহজাদির সামনে অনেক সুন্দর গান গাইলেন এবং বাদশার কাছ থেকে টাকা চাইল। এরপর বাদশাহ বললেন, তুমি অনেক সুন্দর গান শুনিয়েছ, আমি তোমাকে অনেক টাকা দেব, আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব। শাহজাদি যখন এই কথাটা শুনল তখন সে অবাক হয়ে গেল। এরপর সে অনেক ড্রামা করল, কিন্তু বাদশাহ একটি কথাও শুনল না। বাদশাহ তার মেয়েকে শাসন করতে করতে বলল, আমি আমার মেহমানদের সামনে এটা ওয়াদা করেছি, আমি তোমার বিয়ে একজন ভিখারির সাথেই দেব, আর তাই আমি আমার কথা পূরণ করব। এরপরে বাদশাহ তাদের দুজনের বিয়ে করিয়ে দিল এবং তার মেয়েকে বলল, তুমি তোমার স্বামীর সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। শাহজাদি কান্না করতে করতে সেই ভিখারির সাথে চলে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় শাহজাদি অনেকগুলো তাঁবু দেখল। তখন সে ভিখারিকে জিজ্ঞেস করল, এ তাঁবুগুলো কার? তখন ভিখারি উত্তর দিল, আমি শুনেছি তুমি মেহমানদের মধ্যে একজনের দাড়ি নিয়ে তাকে অনেক ছোট করে কথা বলেছ, এই বড় তাঁবুর অস্থায়ী জায়গাটি তার, যদি তুমি তাকে বিয়ে করে নিতে তাহলে এখানকার সব কিছুই তোমার হয়ে যেত। এরপর তারা একটি বড় পুকুরের কাছে পৌঁছাল। এটা দেখে শাহজাদি জিজ্ঞেস করল, এই পুকুরটি কার? ভিখারি বললেন, এই পুকুরও ওই দাড়িওয়ালা শাহজাদার। এরপর তারা অনেক বড় একটি শহরে গিয়ে পৌঁছাল। এত বড় সুন্দর শহর দেখে শাহজাদি অবাক হয়ে গেলেন এবং সে বলল, এই শহরের মালিক কে? ভিখারি তখন তাকে বললেন, এটাও সেই দাড়িওয়ালারই রাজ্য, তুমি যদি তাকে বিয়ে করতে তাহলে এখানকার সব কিছুই তোমার হয়ে যেত। এরপর শাহজাদি বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি যদি তাকে বিয়ে করে নিতাম কতই না ভালো হতো। তখন ভিখারি রাগান্বিত হয়ে বলল, আমার এতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি থাকতে তুমি কেন আরেকজন পুরুষের কথা বলছো? আমার মধ্যে কি কোনো কমতি আছে? এরপর তারা ছোট্ট একটি কুঁড়ে ঘরের পাশে গিয়ে থামল। তখন শাহজাদি বলল, এ কেমন ঘর, এত ছোট? এরপর ভিখারি বলল, এটাই আমার বাড়ি, আর এটাই সেই জায়গা যেখানে আমাদের সারা জীবন কাটাতে হবে। এরপর শাহজাদি বললেন, তোমার কাজের লোক কোথায়? তখন ভিখারি বললেন, কাজের লোক দিয়ে আমার কি কাজ,
তুমি তো সব কাজই করতে পারো, যাও এখন তুমি চুলা ধরিয়ে আমার জন্য খাবার তৈরি করো, আমি অনেক বেশি ক্লান্ত। কিন্তু বন্ধুরা, শাহজাদী তো খাবার তৈরি করতে জানতো না, এজন্য ভিখারি উনাকে সাহায্য করলেন এবং কিছুক্ষণ পরে তারা খাবার রান্না করে খেয়ে ফেলল এবং ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন ভিখারি উনাকে ঘুম থেকে তুলে বাড়ির সব কাজ করতে বলল। শাহজাদীর সম্পূর্ণ দিন কাজ করল, আবার অপর দিক থেকে ভিখারির কথা শুনতে হচ্ছে। কোনোভাবে তারা কিছুদিন কাটানোর পর ভিখারি বলল, আমি যতগুলো টাকা ইনকাম করেছিলাম সব খরচ হয়ে গেছে, এখন সেই দায়িত্ব তোমার, আমি তোমাকে বাঁশ এনে দিচ্ছি, তুমি সেগুলো থেকে কিছু একটা বানিয়ে নাও। এ কথা বলে ভিখারি জঙ্গলে গেল এবং কিছু বাঁশ কেটে নিয়ে আসলো। এরপর শাহজাদী ঢাকি বানানো শুরু করল। এর আগে কখনোই শাহজাদী এরকম কষ্টের কাজ করেনি, আর এজন্য উনার আঙ্গুলের অনেক জায়গা কেটে গেল এবং সেগুলো থেকে রক্ত বের হচ্ছিল। এটা দেখে ওর স্বামী বলল, আমার মনে হয় তুমি এই কাজটি করতে পারবে না, আমি তোমাকে কিছু সুতা এনে দিচ্ছি, তুমি সেগুলো থেকে কাপড় তৈরি করো। কিন্তু সে এটাও করতে পারল না। এরপর তার স্বামী বলল, তুমি তো আমার জন্য কোনোভাবেই যোগ্য নও, তুমি তো কোনো কাজই করতে পারো না, তোমাকে বিয়ে করে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর যাই হোক, আমি এখন তোমাকে কিছু মাটির জিনিসপত্র এনে দিচ্ছি, তুমি বাজারে গিয়ে সেগুলোকে বিক্রি করো। তখন সে অহংকারী নারী তার স্বামীকে বলল, আমি যখন সেগুলো বাজারে নিয়ে যাব তখন আমার রাজ্যের অন্যান্য মানুষগুলো আমাকে দেখে অনেক হাসাহাসি করবে। এরপর তার স্বামী বললেন, তাতে আমার কিছু যায় আসে না, তুমি যদি ক্ষিধায় না মরতে চাও তাহলে তোমাকে এই কাজটি অবশ্যই করতে হবে। মাটির জিনিসপত্র বিক্রি করার কাজ অনেক সুন্দরভাবেই চলছিল। মানুষজন যখন দেখল একজন সুন্দরী মেয়ে মাটির জিনিসপত্র বিক্রি করছে, তখন তাদের না লাগলেও কিছু না কিছু সেখান থেকে নিয়ে যেত। সমস্ত জিনিসপত্র বিক্রি হওয়ার পরে ভিখারি আরও কিছু জিনিসপত্র এনে দিল বিক্রি করার জন্য। এমন সময় সেখান দিয়ে একজন সিপাহী যাচ্ছিল এবং সেই সিপাহী লাঠি দিয়ে তার জিনিসপত্র ভেঙে দিল এবং বলল, এরপরে কখনোই এভাবে রাস্তার উপরে কোনো কিছু বিক্রি করবে না, তোমার এই জিনিসপত্রগুলো আর কখনোই রাস্তার মাঝখানে রাখবে না। শাহজাদী অনেক অবাক হয়ে গেলেন এবং সম্পূর্ণ কথা বাসায় এসে উনার স্বামীকে খুলে বললেন। তারপর উনার স্বামী বলল, তুমি একদম পাগল একটা, তোমাকে কে বলেছিল বাজারের মাঝখানে রাস্তার মধ্যে জিনিসপত্র বিক্রি করতে? নিশ্চয়ই সেই পথ দিয়ে মানুষের যাওয়া আসা করতে অনেক কষ্ট হতো, আমার মনে হয় তুমি এটাও করতে পারবে না, তোমার দ্বারা এ কাজ কখনোই সম্ভব না। এখন আমি শাহী মহলে যাব, দেখা যাক সেখানে যদি তোমার জন্য কোনো কিছু পাওয়া যায়। এই কথা বলে সেই ভিখারি শাহী মহলের দিকে চলে গেল এবং সন্ধ্যায় শাহী মহল থেকে ফিরে এলো। আমি সেখানে তোমার জন্য একটা কাজ পেয়েছি বাবুর্চির হেল্পার হিসেবে, আজ থেকে আমাদের আর খাবারের অভাব হবে না। এভাবেই এই শাহজাদী একজন বাবুর্চি হয়ে যান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজটি তিনি করতেন এবং সন্ধ্যার পর যে খাবারগুলো অবশিষ্ট থাকত সেগুলো তিনি বাসায় নিয়ে যেত। এভাবেই তাদের দিন কাটতে লাগল। তিনি মহল থেকে আসার মাত্র কিছুদিন হয়েছে, এর মাঝেই তিনি শুনলেন মহলে শাহী একটি অনুষ্ঠান রাখা হয়েছে। যখন মেহমান আসা শুরু হল, শাহজাদী তার রান্নাঘরের জানালা দিয়ে শুধু মানুষগুলোকে দেখেই গেল। মহলে অনেক সুন্দর শাহী আয়োজন চলছে, আশেপাশের সব কিছু জল জল করছে। কিন্তু শাহজাদী নিজের ভাগ্যের জন্য কান্না করছিলেন এবং শাহজাদী উনার কর্মকাণ্ডের জন্য এখন পস্তাতে শুরু করেছে। এরপর মহল থেকে দুইজন চাকরানী আসলো এবং তারা শাহজাদীকে শাহী খাবার দিয়ে গেল, যেগুলোকে শাহজাদী তার ব্যাগের মধ্যে রেখে দিল এবং সন্ধ্যার পর ঘরের দিকে হাঁটা শুরু করল। এরপর শাহজাদী যখন মহলের রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল, তখন একজন অনেক দামি কাপড় পরা মানুষ তার রাস্তা আটকাল। এরপর শাহজাদী মাথা তুলে উনার মুখের দিকে তাকিয়ে দেখল, এটা তো সেই শাহজাদা আমি যার বেজ্জতি করেছি দাড়ির জন্য। শাহজাদী ভয়ে কাঁপতে শুরু করলেন। ভয় করো না, আমি সেই ভিখারি যে তোমার সাথে বস্তিতে থাকত। বন্ধুরা, ঘটনা যাই হোক, মানুষকে কখনোই হিংসা করতে নেই। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।